হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই স্পোর্টস ওপিনিয়ন। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আবারও ইন্ডিয়ান ফুটবলের লেটেস্ট কিছু আপডেট নিয়ে একটি নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে তোমাদেরকে বেশ কয়েকটি ছোট ছোট গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। আশা করছি আজকের ভিডিওটি খুব বড় হবে না, তো তোমরা একটিও আপডেট মিস না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে, তোমরা যারা রেগুলার ভিডিও দেখছো অথচ চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ইন্ডিয়ান ফুটবলের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও। তাহলে চলো আজকের প্রথম আপডেটে আসা যাক। তো আজকের প্রথম আপডেটটি হলো গত মরশুমে চেন্নাইয়ের এফসির কোচ ওয়েন কোয়েলকে নিয়ে। তো এই ওয়েন কোয়েলকে নিয়ে যে লেটেস্ট আপডেটটি বেরিয়ে আসছে সেটি হলো, 53 বছর বয়সী স্কটিশ কোচকে নেওয়ার জন্য কিন্তু ইন্টারেস্ট প্রকাশ করেছে জামশেদপুর এফসি। এবং শোনা যাচ্ছে যে জামশেদপুর এফসির তরফ থেকে ওয়েন কোয়েলকে যে অফারটি করা হয়েছে সেই অফারটি কিন্তু ওয়েন কোয়েলের বেশ পছন্দ হয়েছে। তো এক কথায় বলতে গেলে জামশেদপুর এফসির সঙ্গে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে কিন্তু ওয়েন কোয়েলের। তো ওয়েন কোয়েলকে নিয়ে নতুন করে তোমাদেরকে কিছু বলেননি। তোমরা জানো যে গত মৌসুমে ওয়েন কোয়েল চেন্নাইয়ের এফসিকে পয়েন্ট টেবিলের কোন পজিশন থেকে এনে আইএসএলে রানার্স আপ করেছিল। যদি জামশেদপুর এফসি ওয়েন কোয়েলকে তাদের পরবর্তী মৌসুমের কোচ হিসাবে সাইন করাতে পারে তাহলে কিন্তু এটা জামশেদপুর এফসির জন্য যথেষ্ট ভালো সাইনিং হবে। ছাড়া ওয়েন কোয়েলকে নিয়ে আরও একটি রিউমার শোনা যাচ্ছে যে শুধুমাত্র জামশেদপুর এফসি নয়, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু চাইছে পরবর্তী মৌসুমে ওয়েন কোয়েলকে তাদের টিমের কোচ হিসাবে। তো শেষ পর্যন্ত দেখা যাক আমরা পরবর্তী মৌসুমে ওয়েন কোয়েলকে কোন টিমের কোচ হিসাবে দেখতে পাই। এছাড়া তোমরা ওয়েন কোয়েলকে পরবর্তী মৌসুমে কোন টিমের কোচ হিসাবে দেখতে চাও সেটা কমেন্ট বক্সে জানিও। পরবর্তী আপডেটটি হলো কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু একজন নতুন স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং তিনি হলেন ফেলিসিও ব্রাউন ফরবেস। এই ফেলিসিও ব্রাউন একজন 28 বছর বয়সীয় জার্মান ফরওয়ার্ড। এই প্লেয়ারটি তার ইউথ ক্যারিয়ার শুরু করেন এফভি ওয়ানসি ক্লাবের হয়ে। এরপর তিনি কিন্তু বেশ কয়েকটি ভালো ভালো ক্লাবের হয়ে খেলেছেন, যেমন এফসি নানবার্গ, ইউএফএ, রোস্টভ, আর্সেনাল টুলা। এছাড়া বর্তমানে যে ক্লাবের হয়ে তিনি খেলছেন সেই ক্লাবটি হলো র্যাকো। এই ক্লাবের হয়ে তিনি কিন্তু প্রায় 21টির মতো ম্যাচ খেলেছেন এবং 9টি গোল আছে এই ক্লাবের হয়ে। এছাড়া ফেলিসিও ব্রাউন কিন্তু জার্মানির আন্ডার-19 এবং আন্ডার-20 টিমের হয়েও খেলেছেন। তবে বর্তমানে যে ক্লাবের সঙ্গে এই প্লেয়ারটি যুক্ত আছে সেই ক্লাবের সঙ্গে কিন্তু প্লেয়ারটির কন্ট্রাক্ট আছে 2023-30 জুন পর্যন্ত। যেহেতু কেরালা ব্লাস্টার্স এফসিতে এখনও পর্যন্ত হোক বেছে তার কন্ট্রাক্ট এক্সটেন্ড করেনি এবং শোনা যাচ্ছে যে মেসি বাউলির সঙ্গে কিন্তু ইতিমধ্যে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে উড়িষ্যা এফসি। তো সেই জন্য কিন্তু একটা যথেষ্ট ভালো স্ট্রাইকারের প্রয়োজন কেরালা ব্লাস্টার্স এফসিতে পরবর্তী মৌসুমের জন্য। তো সেই জন্য হয়তো এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি। তো এই ব্যাপারে যদি পরবর্তীতে কোনো আপডেট বেরিয়ে আসে তাহলে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আজকের পরবর্তী আপডেটে আসা যাক। তো আজকের পরবর্তী আপডেটটি হলো জামশেদপুর এফসিকে নিয়ে। জামশেদপুর এফসির সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদের যে টাই আপটা ছিল সেটা কিন্তু ভেঙে যেতে পারে। তো কারণ হিসাবে যে বিষয়টি জানা যাচ্ছে সেটি হলো, বর্তমানে যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু কোনো ক্লাবেরই অর্থনৈতিক কাঠামো ততটা ভালো নেই। তো সেই কারণেই কিন্তু জামশেদপুর এফসির সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদের যে টাই আপটা ছিল সেটা ভেঙে যেতে পারে। এছাড়া আরও একটি কারণ জানা যাচ্ছে, সেটি হলো যে টাটা অ্যাটলেটিকো ফুটবল একাডেমির যিনি প্রধান কোচ ছিলেন অর্থাৎ স্যান্টি ম্যারিনা, ইতিমধ্যে তিনি কিন্তু ভারত ছেড়ে তার নিজের দেশে ফিরে গিয়েছেন এবং তার ফিরে যাওয়ার কারণেই হয়তো জামশেদপুর এফসির সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদের টাই আপটা ভেস্তে যেতে পারে এমনটিও কিন্তু শোনা যাচ্ছে। তো এই আপডেটটি কিন্তু দেওয়ার ছিল তোমাদের জামশেদপুর এফসিকে নিয়ে। তো পরবর্তী আপডেটটি হলো মোহনবাগান অ্যামাজনের সঙ্গে একটা টাই আপ করেছে তাদের মার্চেন্ডাইজগুলি এই বর্তমান পরিস্থিতিতে তাদের সমর্থকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কিছুদিন আগে ক্লাবের তরফ থেকে যেটা জানানো হয়েছিল 15-16 জুন ক্লাব টেন্ট থেকে মোহনবাগানের যে সমস্ত চ্যাম্পিয়ন মার্চেন্ডাইজ আছে সেগুলো কিন্তু সমর্থকদের বা ফ্যানেদের হাতে তুলে দেওয়া হবে। তবে বর্তমানে যে পরিস্থিতি তাতে আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, সেই জন্য মোহনবাগান অ্যামাজনের সঙ্গে একটা টাই আপ করেছে এই পরিস্থিতিতে সমর্থকদের কাছে এই চ্যাম্পিয়ন মার্চেন্ডাইজগুলি পৌঁছে দেওয়ার জন্য।
তো এখন বর্তমানে যে জিনিসগুলি পাওয়া যাচ্ছে অ্যামাজনে সেগুলি হলো 2019-20 মৌসুমের আই লিগ চ্যাম্পিয়ন টি শার্ট, যেটির মূল্য সম্ভবত 600 টাকার কাছাকাছি, এবং কফি মগ, এটির মূল্য রাখা হয়েছে 200 টাকা। তোমরা কিন্তু এগুলো অ্যামাজন ইন্ডিয়ার থেকে সংগ্রহ করতে পারো। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে জিনিসগুলি কিনতে পারো। এছাড়া তারা আরও একটি বিষয় জানানো হয়েছে যে ক্লাব খুললে ক্লাব টেন থেকে কিন্তু সমর্থকেরা 500 টাকার বিনিময়ে চ্যাম্পিয়ন টি শার্ট কিন্তু কিনতে পারবে, মানে যখন ক্লাব খুলবে। তার আগে যদি তোমরা অ্যামাজন থেকে কিনতে চাও তাহলে কিন্তু কিনতে পারো। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর তোমাদের কোনো মতামত থাকলে সেটা নিচের কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসে ভিডিওটি দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ইন্ডিয়ান ফুটবলের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলো তাহলে, টাটা, বাই বাই।